नगर जीवनेर क्लांति भूले प्रकृतिर माझे हारिये जावा सबुजे घेरा पहाड़ बेये नेमे आसा झर्णार शीतलताय गा भेजानो नैसर्गिक सौंदर्ये अवगाहन करे मने प्रशांति अनुभव। ईदुल आजहार छुटीते पर्यटकदेर पदचारणाय मुखर रद पहाड़ेर शहर रांगामाटी। झुलंत सेतु, सुबलং झर्णा, ডিসি पार्क और पलोएल पार्क सह सब पर्यटन केंद्रगुलोते बইছে उत्सवेर आमेज। खुबই ভালো লাগতেছে। ন্যাচারাল একটা ওয়েদার অসাধারণ। পাহাড় নদী আর লোকারণ্যের সমারোহ চমৎকার। এক কথায় অনেক খেলনা আছে আর এখানে বাচ্চাদের ঘোরার একটা ট্রেনও আছে, আমার খুব ভালো লাগছে। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় প্রাচীন সভ্যতার নগরী বগুড়ার মহাস্থান গড়ে। 2500 বছরের ঐতিহাসিক স্থাপত্য শৈলীর সঙ্গে পরিচিত হতে পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। ফ্যামিলিতে সবাই মিলে আসছে একসাথে ঘুরতে। বেহুলা লক্ষ্মীন্দরে কোনোদিন দেখিনি, সেজন্য আসছি, অনেক আনন্দ হচ্ছে। বিনোদন প্রেমীদের আনাগোনা বেড়েছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে। প্রাকৃতিক পরিবেশে খুব কাছ থেকে নানা জীবজন্তু আর পশু পাখি দেখার পাশাপাশি হইহুল্লোড় আর ছুটোছুটিতে কাটান দর্শনার্থীরা। এখানে এসে জীবন্ত দেখলাম, হাতি দেখলাম, জিরাফ দেখলাম, সব দেখলাম, খুব ভালো লাগতেছে। হরিণ বাঘ এগুলো দেখতে পায় না, কিন্তু এখানে ওগুলো দেখার মাধ্যম আছে, এইজন্য ওদের নিয়ে এসেছি এবং ওরা দেখতে পেল, ওরা অনেক মজা পেল, এটাই মানে আমাদের আনন্দ। ঈদের ছুটিকে আরও প্রাণবন্ত করতে জমজমাট জামালপুরের বিনোদন কেন্দ্রগুলো। জলকেলি সহ পার্কের বিভিন্ন রাইডে উঠে আনন্দ উপভোগ করেন শিশু কিশোর সহ নানা বয়সী দর্শনার্থীরা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।